মদ্যপ অবস্থায় মাকে গলা টিপে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খানাকুলের বালিপুর পঞ্চায়েতের দাসপুর গ্রামে। মৃতের নাম ছবিতা পাত্র। সোমবার সকালে বাড়ির মধ্যেই মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। অভিযোগ, রবিবার রাতে মদ্যপ অবস্থায় মাকে খুন করে তারই ছোট ছেলে অনুপ। মৃতের পরিবারের দাবি, মদ্যপ অবস্থায় খুন করেছে। অন্যদিনের মতো রবিবার রাতেও ছেলের সাথেই শুয়েছিলেন ওই প্রৌঢ়া, কিন্তু এদিন সকালে কেউই ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের লোকজনের। অবশেষে দরজা ভাঙার ভয় দেখানো হলে দরজা খুলে অভিযোগ পান। তারপরই প্রৌঢ়াকে মৃত অবস্থায় দেখতে পান। এদিকে ঘটনার কথা খানাকুল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি অভিযুক্ত ওই ছেলেকে গ্রেপ্তারও করেছে পুলিশ। পুলিশি জেরার মুখে ধৃত ওই যুবক খুনের ঘটনা স্বীকার করেছে বলেও খবর। অন্যদিকে ঘটনায় দোষী শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের লোকজন। অ্যাকচুয়ালি আমি সকালবেলা বাজারে গিয়েছিলাম। আমি তখন 8টা নাগাদ বাড়ি থেকে ফোন করেছে যে পিসিকে পাওয়া যাচ্ছে না। এবার পিসিকে পাওয়া যাচ্ছে না, এবার মানে তার কারণ হচ্ছে পিসির বৌমা যখন কোথাও দেখতে পাইনি সকালবেলা আমার বাড়ি ওই 10 মিনিটের হাঁটা গিয়ে, এবার আমার বাবা আরে মানে মামা হয় বলছে মামা এই ব্যাপার মাকে পাওয়া যাচ্ছে না, তারপর গিয়ে গেট খুলছে না, এবং গেট ভেঙে ফেলার কথা বলতে পিসির ছেলে খোলে, তখন দেখে না পিসি মারা যায়, মরে পড়ে আসে পিছনে। এর বেশি আমি আর কিছু জানি না। মেরে ফেলা হয়েছে এইটাই সে নিজেও স্বীকার করেছে, কারণ থানাতেও এটা স্বীকার করেছে, এমনি স্থানীয় লোকের কাছেও এটা বলেছে, এইটুকুই। ওনার নাম ছবিতা পাত্র, আমার পিসি হয়, ওর নিজের ছেলে, ছোটো ছেলে, ওর নাম অনুপ পাত্র। কী চাই যে যদি এটা সত্যিকারই করে থাকে যেন শাস্তি এমনই হোক, সারা জীবন আর কোনোদিন খারাপ কাজের কথা ভাবে, তাতে যদি সারা জীবন ওকে জেলে পড়ে থাকতে হয় কোনো। নিউজ আজ বাংলা, খানাকুল। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারী। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড়, ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477886099। লগ অন করুন www.anjanshastri.com।